আসসালামু আলাইকুম আরবিডি নিউজের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সঙ্গে আছি আমি রাজীব প্রথমেই জেনে নেওয়া যাক কি থাকছে এখনকার সংবাদে তুর্কি সমর্থিত বিদ্রোহীদের দখলে ইদলিবের শহর হামাসের সাথে সমঝোতা চেষ্টায় মোসাদ প্রধানকে কাতারে পাঠালেন নেতানিয়াহু হিন্দু আঁকা হিন্দুস্তান স্লোগান দিয়ে দিল্লির মসজিদে আগুন দিল্লির সহিংসতা দমাতে দেখামাত্রই গুলি করার নির্দেশ দিল্লিতে সংঘর্ষ নিহতের সংখ্যা বেড়ে ১৩ জন এবং সর্বশেষ থাকছে করোনা ভাইরাসে এখনও পর্যন্ত মৃত্যুর সংখ্যা সাতাশশো এগারো জন এতক্ষণ প্রধান প্রধান অংশগুলো শুনলেন এখন বিস্তারিত তার আগে রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাথেই থাকুন সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় ইদলিবের নেরাব শহরের নিয়ন্ত্রণ নিয়েছে তুর্কি সমর্থিত বিদ্রোহীরা সোমবার সামগ্রিকভাবে সরকারি বাহিনী এই বিদ্রোহী ঘাটির দক্ষিণে দ্রুত অগ্রসর হলেও দক্ষিণ পূর্বে তুর্কি সমর্থিত বিদ্রোহীদের কাছে এম ফোর মহাসড়ক বরাবর নেরাব শহরের নিয়ন্ত্রণ হারায় এদিকে সোমবার তুরস্কের হামলায় সিরীয় সরকারি বাহিনীর নয় যোদ্ধা নিহত হয়েছে সেখানে যুদ্ধরত সরকারি বাহিনীর অগ্রযাত্রা এড়াতে আঙ্কারা সমর্থিত বিদ্রোহীরা লড়াই করছে বলে এক পর্যবেক্ষক জানান সিরিয়ার সরকারি বাহিনী বিদ্রোহীদের সর্বশেষ প্রধান ঘাঁটি ইদলিবের পুনরায় দখল নিতে ডিসেম্বর থেকে ব্যাপক অভিযান চালিয়ে আসছে সেখানে এই সহিংসতায় প্রায় দশ লাখ মানুষ গৃহহীন হয়ে পড়েছে মানবাধিকার বিষয়ক সিরীয় পর্যবেক্ষণ সংস্থার ওই পর্যবেক্ষক জানান বিদ্রোহী নিয়ন্ত্রিত এই ঘাটির বিভিন্ন স্থানে সোমবার প্রচণ্ড লড়াইয়ের উভয় পক্ষের প্রায় একশো যোদ্ধা নিহত হয়েছে এদের মধ্যে সরকারপন্থী একচল্লিশ যোদ্ধা ও তিৎপন্ন বিদ্রোহী ও বিদ্রোহীদের মিত্র সেনা রয়েছে এদিকে ব্রিটেন ভিত্তিক একটি পর্যবেক্ষণ সংস্থা জানায় ওই এলাকায় তুরস্কের গোলাবর্ষণে নেরাবের কাছে সিরিয়ার সরকারি চার যোদ্ধা নিহত হন অপর পাঁচ যোদ্ধা এর পূর্বে সারাকেব শহরের কাছে তুর্কি হামলায় প্রাণ হারায় এ মাসের গোড়ার দিকে সরকারি বাহিনী নেরাব শহরে নিয়ন্ত্রণ নিলেও গত সপ্তাহে বিরোধী যোদ্ধারা ফের শহরটি দখল করে নেয় তবে তারা শহরটি নিয়ন্ত্রণ নেওয়ার কয়েক ঘন্টা পর ফের এই নিয়ন্ত্রণ আবার হারিয়ে ফেলে পর্যবেক্ষণ সংস্থা জানায় সোমবার এই ঘাটির দক্ষিণে জাবাল আর জাবিয়া এলাকায় রাশিয়ার বিমান হামলায় পাঁচ বেসামরিক নাগরিক নিহত হয়েছে গত পাঁচই ফেব্রুয়ারি কাতারের রাজধানী দোহা সফর করেছেন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ এর প্রধান ইয়সি কোহেনি তার সফরের উদ্দেশ্য ছিল হামাস নিয়ন্ত্রিত গাজায় কাতারের অর্থ সহায়তা অব্যাহত রাখা এই গোপন সফরের কথা প্রকাশ করেন খোদ ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ও প্রভাবশালী রাজনীতিক অভিগদর লিবিয়ার শনিবার ইসরায়েলের চ্যানেল টুয়েলভকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি অভিযোগের সুরে বলেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মোসাদ প্রধান কোহেন ও ইসরায়েলি সামরিক বাহিনীর দক্ষিণ অঞ্চলীয় কমান্ডার প্রধান হারজোল হেলেভিকে কাতারে পাঠিয়েছেন তার বক্তব্য তারা গিয়ে কাতারকে অনুনয় করে বলেছেন যেন হামাসকে অর্থ সরবরাহ অব্যাহত রাখা হয় লেবারম্যান বলেন মিশরীয় ও কাতারি কর্তৃপক্ষ হামাসকে নিয়ে ক্ষুব্ধ তারা হামাসের সাথে সব সম্পর্ক বিচ্ছিন্ন করতে যাচ্ছিল কিন্তু আকস্মিক নেতানিয়াহু যেন হামাসের ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হলেন তিনি মিশর ও কাতারকে চাপ দিলেন যেন তারা আর্থিক সহায়তা অব্যাহত রাখে তিনি বলেন নেতানিয়াহুর এই নীতি সন্ত্রাসবাদীর কাছে আত্মসমর্পণের সামিল এছাড়াও হিব্রু সংবাদ ওয়েবসাইট ওয়াল্লা জানিয়েছে কোহেন ও হালেবি দুহার চব্বিশ ঘন্টারও কম সময় অবস্থান করছিলেন তারা সেখানে গাজা বিষয়ক কাতারি দূত মোহাম্মদ আল এমাদি ও কাতারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মোহাম্মদ বিন আহমেদ আল মিশানাদের সাথে সাক্ষাৎ করেন এই সফরের ফলই কিনা শুক্রবার দোহা ঘোষণা দেয় যে গাজা তীরে বিদ্যমান আর্থিক সহায়তা বৃদ্ধি করা হবে ইসরায়েলের অনুমোদন সাপেক্ষে দুই সালের পর থেকে গাজায় প্রায় একশো কোটি ডলার সহায়তা দিয়েছে কাতার তবে সাম্প্রতিক ত্রাণ সহায়তার অংশ হিসাবে ফেব্রুয়ারির শেষ নাগাদ গাজার এক লাখ বিশ হাজার দরিদ্র পরিবারের কে একশো ডলার করে সহায়তা পাবে এছাড়া অনেক দরিদ্র পরিবার তাদের ঘরবাড়ি ঠিক করার অর্থ পাবে ওই পরিবারগুলো পাঁচশো তরুণ বিয়ের সহায়তাও পাবে এছাড়া গাজার শিক্ষার্থীদের শিক্ষার পিছনে খরচ করা হবে এক মিলিয়ন ডলার আল এমাদি বলেছেন গাজাতীরের মানবিক সংকট কাটাতেই এই সহায়তা দেওয়া হচ্ছে গাজায় সংশ্লিষ্ট সরকারি দপ্তরের সাথে সমন্বয়ের মাধ্যমে এই অর্থ ব্যয় করা হবে দক্ষিণ গাজার রাফা এলাকায় নতুন হাসপাতাল নির্মাণে ব্যয় হবে চব্বিশ মিলিয়ন ডলার দুই হাজার সালের নভেম্বরে কাতার ছয় মাসে একশো মিলিয়ন ডলার ব্যয় করে গাজার সরকারি কর্মচারীদের বেতন ও বিদ্যুৎ উৎপাদনের জন্য জ্বালানি ক্রয়ের পিছনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথমবারের মতো ভারত শহরের মধ্যেই নাগরিকত্ব আইনের পক্ষে ও বিপক্ষে বিক্ষোভকারীদের সংঘর্ষে রণক্ষেত্র হয়ে উঠেছে রাজধানীর নয়াদিল্লি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে তেরো জনে দাঁড়িয়েছে মঙ্গলবার অর্থাৎ ছাব্বিশে ফেব্রুয়ারি সংঘর্ষ চলাকালে নয়াদিল্লির একটি প্রাচীন মসজিদে আগুন লাগানোর ঘটনাও ঘটেছে জয় শ্রীরাম এবং হিন্দু আঁকা হিন্দুস্থান স্লোগান দিয়ে একদল সশস্ত্র দুর্বৃত্ত এই ন্যাক্করজনক ঘটনা ঘটায় এই দুর্বৃত্তরা মসজিদের মিনার থেকে মাইক ফেলে দিয়ে সেখানে ভগবান হনুমানের ছবি সম্বলিত পতাকা লাগায় এছাড়াও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ওই ঘটনার একটি ভিডিও ওই ভিডিওতে অনেকেই মন্তব্য করেছেন সিএ ইস্যুতে মোদী সরকার অসাম্প্রদায়িক ভারতকে সাম্প্রদায়িকতার দিকে ঠেলে দিচ্ছে টুইটারে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে ফুটেজে দেখা গেছে ভারতের পতাকা হাতে এক ব্যক্তি মিনার বেয়ে উঠছেন তিনি লাথি মেরে মিনারের একটি অংশ ভেঙে ফেলার চেষ্টাও করছেন এ সময় সহিংসতাকারীরা মসজিদ কম্পাউন্ডে থাকা বেশ কয়েকটি দোকান লুটপাট চালায় বলেও জানিয়েছে স্থানীয় গণমাধ্যম কর্মীরা মসজিদে আগুন লাগার পর সেখানে সাংবাদিকরা পৌঁছে দেখেন দমকল কর্মীরা আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছেন বিভিন্ন দোকানের শাটার ভেঙে লুটপাট করা হয়েছে জিনিসপত্র রাস্তায় এলোমেলো অবস্থায় পড়ে আছে কিন্তু সেখানে কোনো পুলিশের উপস্থিতি নেই ভারতের বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন ঘিরে সহিংসতার আগুনে জ্বলছে দিল্লি দেশটির রাজধানীর উত্তর পূর্ব এলাকায় সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ জনে নিহতের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে উত্তর পূর্ব দিল্লির কিছু এলাকায় জারি করা হয়েছে দেখামাত্রই গুলি করার নির্দেশ উত্তেজনাকর পরিস্থিতিতে এই পরিস্থিতির কারণে বুধবার দশম ও দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান বন্ধ থাকবে এলাকার সরকারি ও বেসরকারি সকল স্কুল সিএ সমর্থক ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় সোমবার থেকেই এলাকাটিতে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে ওই দিন পাথরের আঘাতে নিহত হন দিল্লি পুলিশের এক কনস্টেবল মঙ্গলবারও দিনভর সহিংসতা চলতে থাকে ভারতের রাজধানীতে উত্তর পূর্ব দিল্লির খাজুরি ঘাস এলাকাতেও নতুন করে পাথর নিক্ষোপের অভিযোগ উঠেছে ওই এলাকায় পুলিশ ও মোতায়েন করা হয়েছে জারি করা হয়েছে একশো ধারা উত্তর পূর্ব দিল্লির ভাজনপুর চাঁদবাগ করওয়ালনগর এলাকায় দোকানপাট পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে লাঠি রড হাতে রাস্তায় জামায়াত জনতার সন্ধ্যার পর একশো চুয়াল্লিশ ধারা জারি করার পরও চাঁদবাগ এলাকায় নতুন করে অগ্নিসংযোগ ও ইটপাটকেল নিক্ষেপের খবর পাওয়া গেছে বলে জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস পুলিশ সিএ বিরোধী অবস্থান কর্মসূচির কেন্দ্রস্থল জাফরাবাদ রোড খালি করে দিয়েছে দিল্লি পুলিশ এবং তার একটি দল দিল্লির মেট্রো পিঙ্ক লাইনে পাঁচটি স্টেশন মঙ্গলবারও বন্ধ রাখা হয়েছে দিল্লিবাসীর প্রতি শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন সদ্য নতুন মুখ্যমন্ত্রী হওয়া অরবিন্দ কেজরিওয়াল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে বৈঠকে দিল্লি সীমানা সিল করে দেওয়ারও দাবি জানিয়েছে কেজরিওয়াল ভারতের দিল্লিতে সিএ বিরোধী ও সমর্থকদের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে তেরোতে দাঁড়িয়েছে নিহতদের মধ্যে পুলিশের একজন সদস্য রয়েছেন গত চব্বিশ ঘন্টায় এই সংঘর্ষে দেড়শোরও বেশি মানুষ আহত হয়েছে এর মধ্যে কমপক্ষে সত্তর জনের শরীরে গুলি লেগেছে বলে জানা গেছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে উত্তর পূর্ব দিল্লির ভাজনপুর চান্দবাগ ও কারওয়াল নগরে ব্যাপক সংঘর্ষ হয়েছে এ সময় রাস্তায় লাঠি সজ্জিত লোকদের দেখা গেছে পুড়িয়ে দেওয়া হয়েছে বিভিন্ন দোকান এমনকি এমন সংঘাত সামাল দিতে সেনাবাহিনীকে নিয়োগ করার আর্জি খারিজ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে দিল্লিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ছয় হাজারেরও বেশি সদস্য নিয়োজিত আছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সদস্য নিয়োজিত থাকায় সেনা নামানোর প্রয়োজন হবে না মার্কিন প্রেসিডেন্টের সফরের মধ্যেই দিল্লির এমন পরিস্থিতির সৃষ্টি হলো প্রায় সারাদিনই উত্তর পূর্ব দিল্লির একাধিক জায়গায় একের পর এক এই সংঘর্ষের ঘটনা ঘটতে থাকে আহতদের মধ্যে অনেকেই পুলিশ কর্মী পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে ৩৫ কোম্পানি আধা সেনা ঘটনার পরেই উত্তর পূর্ব দিল্লির বেশ কয়েকটি এলাকায় একশো ধারা জারি করা হয়েছে দিল্লি সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয় উপদ্রুত এলাকাগুলোতেই বন্ধ থাকবে সরকারি সকল স্কুল বিহারে মঙ্গলবার জাতীয় নাগরিকপঞ্জি বা এনআরসি বিরোধী প্রস্তাব বিধানসভায় পাশ হয়েছে আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে জাতীয় জনসংখ্যা পঞ্জি বা এনপিআর সঙ্গে জাতীয় নাগরিক পঞ্জি অর্থাৎ এনআরসি বিরোধী প্রস্তাব বিধানসভায় পাশ করেছে নীতিশ কুমারের সরকার প্রস্তাবের মূল বিষয় রাজ্যে এনআরসি কার্যকর করা হবে না এবং বিহার সরকারের শর্ত মানলে তবেই এনপিআর কার্যকর করা হবে বিধানসভায় নীতিশ কুমার জানিয়েছেন এনপিআর এর ফর্ম থেকে আপত্তিকর অংশগুলো বাদ দেওয়ার জন্য কেন্দ্রকে চিঠি পাঠানো হয়েছে নীতিশ কুমার অবশ্য আগেই জানিয়েছিলেন যে তার রাজ্যে এনআরসি কার্যকর করতে দেবেন না এর সঙ্গে এনপিআর এর আপত্তিকর অংশগুলো বাদ দেওয়ার দাবিও জানিয়েছিলেন তিনি মঙ্গলবার সেই দুই প্রস্তাবই পাশ হয়েছে বিধানসভায় এর আগে ভারতের পাঞ্জাব তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গের বিধানসভায় এনপিআর বিরোধী প্রস্তাব পাশ করেছে সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলি বিহারে এর পাশাপাশি এনসিআর এনআরসি এ যোগ করে দেওয়া হয়েছে প্রাণঘাতী করোনা ভাইরাস অর্থাৎ কোভিড নাইন্টিনে এখনও পর্যন্ত দুই হাজার সাতশো এগারো জনের মৃত্যু হয়েছে এতে আক্রান্ত হয়েছে আশি হাজার তিনশো ছিয়াশি জন এখনও পর্যন্ত এই ভাইরাসের বিস্তার তেতাল্লিশটি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই ভাইরাসে সুস্থ হয়েছে সাতাশ হাজার চারশত ছিয়াত্তর জন চীনে নতুনভাবে আরও ছয়শো জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে বুধবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এই তথ্য জানিয়েছে খবরে বলা হয়েছে গত একত্রিশে ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম এই ভাইরাস ধরা পড়ে যা এখন এশিয়ার বেশ কিছু দেশ মধ্যপ্রাচ্য এবং ইউরোপে ছড়িয়ে পড়েছে চীনের মূল ভূখণ্ডে নতুনভাবে আরও পঁচানব্বই জনের প্রাণহানি হয়েছে নিহতরা বেশিরভাগই হুবেই প্রদেশের উহান শহরের এই ভাইরাসে আক্রান্ত হয়ে চীনে এখনো পর্যন্ত দুই হাজার পাঁচশত হয়েছে এছাড়া দেশটিতে এই ভাইরাসে মোট আক্রান্ত সংখ্যা গিয়ে পৌঁছালো সাতাত্তর হাজার ছয়শত আটান্ন জনে দক্ষিণ কোরিয়ায় নতুনভাবে আরও ষাট জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে জানা গেছে দেশটিতে এখনো পর্যন্ত আটশত তিরানব্বই জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে ও মৃত্যু হয়েছে আটজনের জাপানের প্রমত্তরি ডায়মন্ড প্রিন্সেসের আরও এক যাত্রীর মৃত্যু হয়েছে এ নিয়ে প্রমোত্তরীতে চারজনের মৃত্যু হলো এছাড়া ইরানের পবিত্র শহর হিসাবে পরিচিত কমে শহরে এই ভাইরাসে আক্রান্ত হয়ে অর্ধশত মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা ইরানিয়ান লেবার নিউজ এজেন্সি বা এলনা বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এই খবর জানিয়েছেন করোনা ভাইরাসে জাপানের বিভিন্ন এলাকায় পাঁচ ইতালিতে এগারো ইরানে ১৬ হংকংয়ে দুই তায়ানে এক ফ্রান্সে এক ও ফিলিপাইনে একজনের মৃত্যু হয়েছে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন এবং আপনার পরিবার ও বন্ধুবান্ধবের ভিতর ভিডিওটি শেয়ার করে দিন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিন ধন্যবাদ